হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর জন্য অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন। আমি প্রায় 2 বছর আগে, প্রায় 2.5 বছর আগে, 2019 সালে আমি একটি ভিডিও বানিয়েছিলাম ড্যাপ ম্যাপ নিয়ে। আমার ভিউয়ার্সরা আবার সেই ধরনের ভিডিও দেখতে চাচ্ছে, কারণ অনেকেই ড্যাপ ম্যাপ কীভাবে বের করতে হয়, তার এলাকায় তার জমিটা ড্যাপ ম্যাপে আছে কি না তারা এটা জানে না, ঠিক আছে? তো এর জন্য তারা অনেক ধরনের মেসেজ দিচ্ছিল ড্যাপ ম্যাপ, কিন্তু আসলে ড্যাপ ম্যাপের 2016 থেকে 2032-35 সালের যে ড্যাপ ম্যাপটা, সেটা সাইটটা সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়, তাই আমি এটা বের করতে পারিনি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই এখন 2022 সালে এসেছে, আবার একটি টেকনিক বের করেছি যার মাধ্যমে আমি ড্যাপ ম্যাপটা বের করেছি। এই প্রিভিয়াস ভিডিওটা হচ্ছে এটা, হাউ টু ফাইন্ড ড্যাপ ম্যাপ ঢাকা 2016-2035। সো এই সাইটটা আপাতত বন্ধ হয়ে গেছে, আমি একটা নতুন সাইটের সন্ধান দিচ্ছি যার মাধ্যমে আপনার এলাকার ডেপ ম্যাপটা বের করতে পারবেন, ঠিক আছে? চলুন ভিডিওতে চলে যাই। আর আরেকটা অংশ, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, অবশ্যই প্রেস দ্য বেল আইকন। সো আমি গুগলে চলে যাবো, গুগল থেকে আমি লিখবো হচ্ছে ডেপ ম্যাপ ঢাকা, ঠিক আছে? ডেপ ম্যাপ ঢাকাতে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন, ডিটেলস এরিয়া ম্যাপ ডেপ। তো আপনি প্রথম যেই সাইটটা সেখানে আমি ওপেন করলাম, ঠিক আছে? ওপেন করার পর সাইটটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে একটা সার্চ অপশন আছে, আমি আপনাকে একটু জুম করে দেখাই। এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে আছে ডেপ প্রপোজ ল্যান্ডস্কেপ, তারপর হচ্ছে মৌজা, ওকে মৌজা সিলেক্ট করবেন। আমি একটি মৌজা বের করতেছি, আমি ডগার এলাকার একটা মৌজা বের করব, ওকে ডগার। এবং আরএস প্লট নাম্বার, আরএস প্লট নাম্বার আপনার পূর্ববর্তী যে আরএস নাম্বারটা আছে সেটা দিলেও হবে, আর বর্তমান আরএস দিয়ে বের করতে পারবেন, ঠিক আছে? আমার পূর্ববর্তী আরএস হচ্ছে, যারটা বের করবো তার হচ্ছে 131, ঠিক আছে? তারপর আপনি ক্লিক করবেন হচ্ছে এক্সিকিউটে, ওকে এক্সিকিউটে ক্লিক করলেন। এক্সিকিউট ক্লিক করার পর কিছু সময় নেবে, নেওয়ার পর আপনার ডেপ ম্যাপটা এখানে শো করবে, ঠিক আছে? তো এখানে কয়েকটা ইনফরমেশন চলে এসে দেখেন, এখানে দেখা যাচ্ছে 1, 2 দুইটা প্লট আছে 131-এর, ড্যামরা এরিয়া ডগার এরিয়ায়, ঠিক আছে? এবং এরিয়া স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট, দুইটি প্রথমটা হচ্ছে 752 স্কোয়ার ফিট, পরের জমিটা হচ্ছে 1478 স্কোয়ার ফিট, ঠিক আছে? এখন আমি পুরো যে ড্যাপ ম্যাপটা ওনার 131-এর, এটা আমি জুম করে দেখতে যাচ্ছি। তো আমি এটা কীভাবে দেখব, জুম করে যদি দেখতে চাই তাহলে আমাকে ক্লিক করতে হবে হচ্ছে জুম অপশনে, ঠিক আছে? আমি এখান থেকে জুম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখা যাক এখন সেটা নিচ্ছে, তো আর জুম অপশনে আমি ক্লিক করছি, এখন আমার ম্যাপে নিয়ে যাবে, ঠিক আছে? 131-এর যেই মৌজাটা সেখানে নিয়ে যাবে। তো এটা পুরাটা দেখাছে, আমি ইন্ডিভিজুয়াল 131 আছে। তো এখানে একটা অপশন আছে জুম টু দিস রেকর্ড, তো আমি জুম টু দিস রেকর্ডে যখন ক্লিক করব দেখেন, তখন জুম টু দিস রেকর্ডে যখন ক্লিক করব তখন আমি এক্স্যাক্টলি আমার মৌজায় চলে যাবো। এই দেখেন আমি পেয়ে গেছি ডগার 131, ঠিক আছে? তো এই যে হলুদ অংশটা, এই যে হলুদ অংশটা, এটা হচ্ছে প্রস্তাবিত ড্যাপের অংশটা, ঠিক আছে? এই হলুদ অংশটা, আর এটা হচ্ছে ড্যাপের বাইরে। তো এই হলুদ অংশটা এই জমির, এই 131 আরএসের এই অংশটুকু হচ্ছে ওনার ডেপের আন্ডারে পড়েছে, প্রপোজ ডেপের আন্ডারে। এবং এটা যে অ্যাকচুয়ালি হবে তার কোনো ইয়ে নেই, কিন্তু এটাই হচ্ছে সেই ডেপ ম্যাপের অংশ। তো এইভাবে আপনারা আপনাদের ডেপ ম্যাপটা বের করতে পারেন। ধন্যবাদ সবাইকে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই প্রেস দ্য বেল আইকন, এবং কমেন্ট করবেন আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন কিনা। ধন্যবাদ সবাইকে।